Assalamualaikum, welcome to my channel. आज के अमी अपना दिल के कोल्ड कॉफी बनिए देखा वो। अमी ये खाने निए ची गर्म पानी, कुंकुमा गर्म पानी, और ये खाने निए ची चीनी, और ये खाने निए ची आइसक्रीम, और ये खाने कोको पाउडर, और अमी ये खाने निए ची नेस्केफे कॉफी टा, एंड और निए निए ची मिल्क এখন এগুলোকে মিক্স করব আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ কফি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার এখন আমি এগুলোকে 4 টেবিল চামচ গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এন্ড পানিটা কুমকুমা গরম থাকবে আমার কফিটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর আমি গ্লাসটাকে 5 থেকে 7 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম আমি এখন এই গ্লাসটার মধ্যে আমি চকলেটটা দিয়ে নিচ্ছি আমি ডেরি মিল্ক সিল্কটাকে মেল্ট করে নিছি আপনারা চাইলে চকলেট সিরাপটাও দিতে পারেন আমার গ্লাসটা ডেকোরেশন করা হয়ে এটাকে আমি আবার ফ্রিজে রেখে দিব এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ঠান্ডা দুধ এখানে 2 কাপ পরিমাণ দুধ আছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেই মিক্স করে রাখা কফিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আইস আমি অনেকগুলো আইস দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 4 স্কুপ ভ্যানিলা আইসক্রিম এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সামান্য সেই মেল্ট করা কিছুটা চকলেট এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু এটাকে বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না এটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য ব্লেন্ড করে নিতে হবে আর না হলে এটা লিকুইডটা পাতলা হয়ে যাবে এখন আমি দিয়ে নিব ডেকোরেশনের জন্য কিছুটা আইসক্রিম আর আমি একটা স্লাইসারের সাহায্যে আমি একটু চকলেট গুঁড়ো করে নিয়েছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার কোল্ড কফি যদি আপনাদের ভালো লাগে পাশে ট্রাই করবেন এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম